আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, পবিত্র মাহে রমজান, সিয়াম সাধনার এই মাসে অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে মুবারকবাদ জানাচ্ছি। যারা আমরা মুসলিম সম্প্রদায়ের লোক আছি, এর বাইরে যারা বিধর্মী রয়েছেন, সবাইকে মুবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিন তাম দুনিয়ার মুসলিম সম্প্রদায়ের জন্য উপহার স্বরূপ এই পবিত্র মাহে রমজানকে প্রেরণ করেছেন। এবং যারা ধর্মবিশ্বাসী, বিশেষ করে ইসলামের ধর্মবিশ্বাসী, তারা এই মাসটিকে মহান আল্লাহর মেহমান হিসেবে এই মাসটিকে মর্যাদা দিয়ে থাকেন। কেউ এটিকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের একজন দূত রিপ্রেজেন্টেটিভ হিসাবে মূল্যায়ন করে থাকেন, এবং সেইভাবে এই মাসের সম্মান এবং মর্যাদা রক্ষা করার জন্য ধর্মপ্রাণ যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছেন সবাই প্রাণান্ত চেষ্টা করেন। এবং এই যে পবিত্র মাহে রমজান যেদিন থেকে শুরু হয়েছে, সেই সময়টিতে যে শিক্ষাগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে, যেগুলো বিজ্ঞান যেগুলো বলেছে, আপনার যে শারীরিক বায়োলজিক্যাল যে বিষয়গুলো ঘটে, বায়োকেমিস্ট্রি যে বিষয়গুলো ঘটে, অর্থাৎ শরীরের মধ্যে এই রোজার কারণে কিছু অলৌকিক পরিবর্তন ঘটে যায়, যেগুলোকে বায়োফিজিক্স বায়োকেমিস্ট্রি আপনি বলতে পারেন। তো সেই বিষয় ছাড়াও মানুষের যেগুলো স্পর্শ করা যায় না, কিন্তু আমরা যে জিনিসগুলো স্বীকার করে নিয়েছি, এমনকি বিজ্ঞানও স্বীকার করে নিয়েছে, সেই বিষয়গুলো হলো মানুষের যে সবর, ধৈর্য ধারণ করার যে ক্ষমতা, এবং মানুষের যে সংযম, সেই সংযমের মধ্যে আবার বিশেষ করে আত্মনিয়ন্ত্রণ, এই আত্মনিয়ন্ত্রণের যে ক্ষমতা এই রোজার মাধ্যমে মানুষ যে অর্জন করে, যেটি আজীবন তার জন্য পাথেয় হয়ে থাকে, আর এটির যে অপার্থিব কল্যাণ, অর্থাৎ আপনার মৃত্যুর পরে রোজ কেয়ামতে, রোজ হাশরে, মিজানে যে জায়গাগুলো আমরা বিশ্বাস করি, সেখানে এই রোজা আপনার জন্য কতটা মূল্যবান হিসেবে দেখা দেবে, সেই বিষয়গুলো ধর্মবিশ্বাসীরা এক বাক্যে সবাই স্বীকার করেন। এবং এই স্বীকার করার কারণে এই মাসটিকে স্মরণ করার, এই মাসটিকে বরণ করার, এই মাসটিকে সম্মানিত করার জন্য প্রতিটি মানুষ ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে এবং রাষ্ট্র, যেগুলো ইসলামী রাষ্ট্র, এমনকি হিন্দু রাষ্ট্র, এমনকি খ্রিস্টান রাষ্ট্র, তারাও সর্বোচ্চ চেষ্টা করে এই মাসটির মর্যাদা দেওয়ার জন্য। আপনি এই মাসে মক্কা মদিনার কথা বাদ দেন, মিশরের কথা বাদ দেন, আপনি একটু ভারত গিয়ে দেখেন, দিল্লিতে গিয়ে দেখেন, সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে এই ধর্মের অনুসারী, অর্থাৎ ইসলাম ধর্মের অনুসারী যারা সিয়াম সাধনা করছেন, তাদেরকে কিভাবে তারা সম্মান করছে। আপনারা একটু আমেরিকা গিয়ে দেখেন, এই দিনকে উদযাপন করার জন্য হোয়াইট হাউসে পর্যন্ত আলাদা অনুষ্ঠান করা হচ্ছে। আপনারা ইংল্যান্ডে গিয়ে দেখেন, বাকিংহাম প্যালেসে যান, কিংবা এলিসি প্রাসাদে যান, ফ্রান্সে, জার্মানিতে যান, সব জায়গাতেই দেখবেন যে রাষ্ট্রীয়ভাবে এই মাসটিকে মূল্যায়ন করা হয়, সম্মান করা হয়। তো সেক্ষেত্রে 18 কোটি মানুষ, যার 90% মুসলিম, সেই বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এই মাসটিকে বরণ করার, এই মাসটিকে স্মরণ করার, এই মাসটিকে সম্মানিত করার জন্য কী কী করা দরকার, এবং সেই কাজটি করার জন্য যে সততা, ন্যায়পরায়ণতা থাকা দরকার, সেটা যদি না থাকে এই কাজটি কখনোই করা যায় না। আমি যেই জায়গাতে অফিস করছি, পুরোনো পল্টনের যে মোড়টি রয়েছে এটার কাছাকাছি, প্রেস ক্লাবের পাশে আমার অফিস, তো আপনি এই জায়গাতে গিয়ে দেখেন যে এই সময়টিতে কি পরিমাণ ট্রাফিক জ্যাম পল্টন মোড়ে হয়। সেখান থেকে একটু এগিয়ে আপনি জিপিওর কাছে যান, তারপর আপনি নীলক্ষেত মোড়ে যান, নিউ মার্কেট যান, একদম নিউ মার্কেট থেকে শুরু করে গাবতলী পর্যন্ত যান, যে দুঃসহ এবং দুর্বিষহ
ট্রাফিক জাম, মানুষের দৌড়াদৌড়ি, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সময় যতটুকু তৎপরতা থাকে সেটা বাদ দিয়ে তাদের যে নির্বিকার যে মনোভাব, এর ফলে রাস্তাঘাট সব কিছু অন্য সময়ের চাইতে বিভৎস হয়ে পড়ে সিয়াম সাধনাকারীদের জন্য। এর বাইরে দ্রব্যমূল্য, রমজানের সময় সঙ্গত কারণে কতগুলো পণ্যের চাহিদা বেশি হয়ে যায়। মিষ্টি জাতীয় দ্রব্য, যেমন আপনি ধরুন জিলাপি, চিনি, তেল, ছোলা, বেসন, খেজুর, আঙ্গুর, কমলা, বেদানা থেকে শুরু করে অন্য যে সকল ফল ফলাদি, তরমুজ সহ। এই 30 দিনের এই সময়কে কেন্দ্র করে বিশ্বাস করেন কোনো মানুষ নিজের উপর রহম করে না। অর্থাৎ এখানে যিনি বিক্রেতা তিনি বেরহম হয়ে পড়েন, আর যিনি ক্রেতা তিনিও ধৈর্যহারা হয়ে পড়েন, অভিসম্পাদ দিতে থাকেন, বাজারে গিয়ে যখন এই এলোমেলো দাম দেখেন তখন আর তিনি রমজানের যে পবিত্রতা রক্ষা করে তিনি সংযম সাধনা করবেন, কিংবা তিনি বললেন যে এটা খেলাম না, আচ্ছা ঠিক আছে আল্লাহ আপনাকে হেফাজত করুন, আমি আজকে কলা খেলাম না, এই কথা না বলে কলার দোকানদারকে সে গালাগাল শুরু করবে, খেস্তি খাওয়া শুরু করবে, এবং ইফতারি যে মার্কেটগুলো সেটা বেলি রোড হোক কিংবা চকবাজার হোক কিংবা নিউ মার্কেট হোক, যেখানে হোক সেখানে গিয়ে দেখবেন যে কী পরিমাণ মানুষের ভিড় এবং মানুষের অধৈর্য। তো কাজেই 18 কোটি এই যে মানুষ, আমরা পৃথিবীর অন্য দেশের মুসলিম সম্প্রদায়ের মতো ব্যক্তি পর্যায়ে আমরা সবর দেখাতে পারছি না। 2 নম্বর হলো যে আমাদের রাষ্ট্র এখানে তাদের যে সকল কর্মকাণ্ড, রাষ্ট্রীয় কর্মকাণ্ড, আমরা 16ই ডিসেম্বর পালন করি, আমরা বিজয় দিবস পালন করি 16ই ডিসেম্বর, স্বাধীনতা দিবস 26শে মার্চ, আমরা 15ই আগস্ট জাতীয় শোক দিবস পালন করি, বঙ্গবন্ধুর জন্মদিবস পালন করি, স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করি, আর কত কিছু আমরা পালন করি না, সেখানে রাষ্ট্র সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে এবং রাষ্ট্রীয় সমস্ত প্রোটোকলগুলো সেখানে যেভাবে ব্যবহৃত হয় সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা তো দূরের কথা। ন্যূনতম কেউ যদি চিন্তাও করে যে 15ই আগস্টের দিন সে কালো পতাকা পরিবর্তে লাল পতাকা ধারণ করবে, মুহূর্তের মধ্যে তার টুটি চেপে ধরে তার জিব্বা টান দিয়ে ছিঁড়ে ফেলা হবে। এখন সেখানে আপনি চিন্তা করুন যে আমরা একটি 15ই আগস্টকে, 26শে মার্চকে, 16ই ডিসেম্বরকে, জাতীয় দিবসগুলোকে যে সম্মান করছি, জাতিগতভাবে যে ভয় পাচ্ছি, সম্মান করছি, সমীহ করছি, আর রাষ্ট্র এই দিবসগুলোকে যেভাবে ওন করছে ঠিক সেইভাবে পবিত্র মাহে রমজানকে কিন্তু রাষ্ট্র ওন করতে পারছে না। তো ওন করতে না পারার কারণে কি হচ্ছে, এখানে রাষ্ট্রের যে শক্তিগুলো আছে সেই শক্তিগুলো এখানে কাজ করছে না, বলুন রাষ্ট্রীয় শক্তির সাথে যারা জড়িত তারা একটা ভালো জামা কেনার জন্য, পাজামা কেনার জন্য, ঈদের ছুটি কাটানোর জন্য, এই মাসে বেশি বেশি খাওয়ার জন্য, অধিক টাকা উপার্জনের জন্য যে তাড়াহুড়ো করছে, তার ফলে অনেক সিয়াম সাধনাকারী যারা রমজান পালন করছে তাদের জীবন হারাম হয়ে যায়, ঘুষের রেট বেড়ে যায়, কাজের গতি কমে যায়। এবং এই মাসটিতে যারা শ্রমজীবী মানুষ তারা যেভাবে তাদের মধ্যে একটা ত্রাহি ত্রাহি অবস্থার সৃষ্টি হয়, তেমনি যারা বেতন দেন, যারা বেতন নেন তাদের জন্য এটি একটি বলতে গেলে জুলুমের পরিবেশ এবং পরিস্থিতির সৃষ্টি করে ফেলে। এই যে জুলুমের পরিবেশ এবং পরিস্থিতির সৃষ্টি হয়, আমরা যে অন করতে পারি না, এর পেছনে মূলত রাষ্ট্র দায়ী। আর রাষ্ট্র দায়ী, এখন এই রাষ্ট্রের এই জায়গাতে যদি একজন বা শাহরুন রশিদ থাকতেন, সুলতান সুলেমান থাকতেন, আওরঙ্গজেব থাকতেন, কিংবা সত্যিকার অর্থে উমর ইবনে আবদুল্লাহ যে যিনি ওলি আল্লাহ ছিলেন তারা থাকতেন, তাহলে এখানে অতীতে যেভাবে এই মাহে রমজানকে কেন্দ্র করে চারিদিকে একটা ভাব গাম্ভীর্য, একটা পবিত্রতার যে প্রতিবেশ এবং পরিবেশ ছড়িয়ে পড়ে এবং মানুষের মনে প্রশান্তি চলে আসে এবং জমিনে জান্নাতের প্রতিরূপ দেখা যায়, সেটি এখন আমাদের দেশে আগুনে পরিণত হয়েছে। জাহান্নামের সেই নিঃশ্বাস প্রশ্বাস আমাদের সেই আলো বাতাস থেকে বের হয়ে যাচ্ছে, কেবলই মাত্র সঠিকভাবে পরিচালনা না করার কারণে। এবং এখানে বেশি না, 10 থেকে 12টি পণ্য, এটি যদি নিয়ন্ত্রণ করা যেত এবং এখানে যদি আইন প্রয়োগকারী সংস্থা অনেক আগের থেকেই সৎ থাকত এবং সাধারণ জনগণ যারা ধড়িবাজ
তাদেরকে বাধ্য করা যেত, তাহলে এটি করা সম্ভব হতো। কিন্তু এটি করা যাচ্ছে না, করা যাচ্ছে না এই কারণে যে আপনি নিজে যদি চোর হন তাহলে আপনি তো অন্য চোরকে বলতে পারেন না যে ডোন্ট ডু ইট। আপনি হাজার কোটি টাকার ব্যাংকে, ধরেন একটা ব্যাংকের মালিক, আপনি হাজার কোটি টাকা চুরি করে নিয়ে গেছেন, এখন ব্যাংকের এমডিকে বলছেন রোজার মাসে তুমি সুলামদানিতে বিশেষ ছাড় দাও, সে শুনবে না আপনার কথা। কিংবা একজন পুলিশের বড় কর্তা, সে তার অধস্তন কর্মকর্তার কাছে বদলি বাবদ অমুক বাবদ সে প্রতি মাস থেকে একটা মাসও ভাড়া নেয়, তো সেই মানুষ হঠাৎ করে খুব রাগ হয়ে গেল, রাগ হয়ে বলল আমি কোনো কিছু দিয়ে বরদাস্ত করবো না, আজকে যদি ওই জায়গাতে ট্রাফিক জ্যাম হয়, ওখানে যদি এই ঘটনা হয়, আমি কিন্তু বরদাস্ত করবো না। তখন ওই যে পুলিশ কর্তা যে ঘুষ দিয়ে তার পদ পদবী ঠিক রেখেছে, সে মুসকে মুসকে হাসবে এবং অকথ্য ভাষায় গালাগাল করতে করতে তার যদি রোজা তিনি থেকেও থাকেন এই সংযম তিনি হারিয়ে ফেলবেন। তো ফলে কি হচ্ছে, কার্যত কোনো কাজ হচ্ছে না। এখানে মূল গলতটা একেবারে শিকড়ে অন্তমূলে রাজনীতিতে। সো এই রাজনীতিতে যতক্ষণ পর্যন্ত সততা না আসবে, ন্যায়পরায়ণতা না আসবে, তখন ততক্ষণ পর্যন্ত এখান থেকে ভালো কোনো ফলাফল আশা করা যাবে না। আমাদের দেশে রাজনীতিতে অনেকেই অনেককে বড় করার চেষ্টা করে, অনেকে অনেককে ছোট করার চেষ্টা করে, সাধারণ দুনিয়ার সবচেয়ে সেরা ভণ্ডকে অনেকে অলি আল্লাহ বানানোর চেষ্টা করে, দুনিয়ার সবচেয়ে টাউট তাকে দরবেশ বানানোর চেষ্টা করে, দুনিয়ার সবচেয়ে ভোগী সে সকালবেলা মদ খাবে, দুপুরবেলা গাঁজা খাবে, বিকালবেলা হেরোইন খাবে, রাতে পর স্ত্রীকে ধরে এনে সে তারপর তার যে যৌন সম্ভোগ এটি সে চরিতার্থ করবে। এখন এই লোককে লোকে বললো যে সাধু, সাধু এ সন্ন্যাসী, তাকে এই সমাজে সন্ন্যাসী বলে বিবেচিত করা হচ্ছে। তো এরকম ভুয়া অলি আল্লাহ, ভুয়া সন্ন্যাসী এবং ভুয়া সৎ লোক বা সাধু লোকের কবলে যদি কোনো প্রশাসন পড়ে, তাহলে সেই প্রশাসন কখনই অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না। অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রথমত আপনাকে ন্যায়পরায়ণ হতে হবে, দ্বিতীয়ত আপনাকে সৎ হতে হবে, তৃতীয়ত আপনাকে সাহসী হতে হবে, চতুর্থ আপনাকে যে বিষয়ে আপনি যুদ্ধ করবেন সেই বিষয়ে আপনার জ্ঞান থাকতে হবে এবং সেই জ্ঞান বাস্তবায়ন করার জন্য আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, তাহলেই আপনি সফলতা অর্জন করতে পারবেন। এখন এই যে আমাদের দেশে দেখেন, এক মন্ত্রী বলল যে বড়ই খেতে পারেন না, আমি তার বক্তব্য দেখলাম, তিনি যখন বললেন তার চোখে মুখে বিরক্তি, এত বিরক্তি যখন কথাটা বলছেন যে কেন আঙ্গুর খেতে হবে, কমলা খেতে হবে, এইগুলো এখন আমদানি করা জিনিস, সরকারের অর্থনৈতিক সংকট যাচ্ছে, দেশের অর্থনৈতিক সংকট যাচ্ছে, সবসময় কমলা খেতে হবে কেন, আপনারা বড়ই খেতে পারেন না। আচ্ছা তো দেখেন এই যে সে যে বক্তব্য দিয়েছেন তার ব্যক্তিগত চরিত্র, তার পারিবারিক চরিত্র এবং তিনি নিজে বড়ই খান কি না, খাবেন কি না, এই জিনিসগুলো তিনি প্র্যাকটিস না করে তিনি এই কথাগুলো এমন একটা ভাষা, এমন একটা অঙ্গভঙ্গি করে বলেছেন সারা বাংলাদেশে এটি ভাইরাল হয়ে গেল। আবার সেই বড়ই খাওয়াকে কেন্দ্র করে জনাব হাসানুল হকিনু, তিনি কয়েকটা নামাজ পড়েন, কয়েকটা রোজা রাখেন, কি জানেন আমি বলতে পারবো না, তবে তিনি খুব বড় ধার্মিক সেজে, একেবারে রোজাদার সেজে, সংযমকারী সেজে যেভাবে সেই মন্ত্রীকে গালাগাল দিলেন, বললেন যে ওকে পাছায় লাথি মেরে প্রধানমন্ত্রীকে বললেন যে তাকে বের করে দেন, তুই তুকারি করে বললেন যে তুই খাবি আঙ্গুর আর আমি খাবো বড়ই, মানে অশ্লীলতার যে চরম পরকাষ্ঠা সেটা তিনি দেখালেন। দেখানোর ফলে সেটা নিয়েও সমালোচনা হলো, এই কারণে যে তিনি এই কথাগুলো অন্তর থেকে বলেননি, এই কথাগুলো যাকে বলা হয় তিনি রাজনীতির জন্য বলেছেন, প্রচারের জন্য বলেছেন, তার যে ক্ষমতা, তিনি যদি সেই মন্ত্রী মহোদয়কে গিয়ে তার টেবিলের সামনে দাঁড়িয়ে তাকে কষিয়ে দুটো চড়ো মেরে দিতেন, তাহলে সেই মন্ত্রীর আসলে করার কিছু ছিল না। বাংলাদেশের রাজনীতিতে সেই জনাব হাসানুল হক ইনুর এখনও সেই ক্ষমতা আছে, তার ক্যাডার বাহিনী আছে, এখনও তার কর্মী বাহিনী আছে। তো তিনি সেই কাজটি না করে মাইকে যে কাজটি করেছেন, তিনি সেই কাজটি করেছেন বাজার সৃষ্টি করার জন্য, ফলে সেটি গ্রহণযোগ্যতা পায়নি। আবার দেখা গেল সেই মন্ত্রী, যেই মন্ত্রী বড়ই খেতে বলেছেন, তিনি আবার তার স্বর পরিবর্তন করলেন, প্রথমে তিনি ইনু সাহেব সম্পর্কে বললেন যে ইনু সাহেব পাগল হয়ে গিয়েছে, তার স্বাভাবিক অবস্থা নেই, ইঙ্গিতে বলতে চাইলেন যে তার মন্ত্রী হওয়ার খুব শখ ছিল, এমপি হওয়ার শখ ছিল, সে মূল রাজনীতি থেকে সে আউটস্টেট হয়ে, উচ্ছেদ হয়ে তার মাথা খারাপ হয়ে গিয়েছে,
তো এই কথা বলেও তিনি যখন পার পেলেন না, তখন তিনি বললেন যে আমি আসলে শুধু বড়ই খাইতে বলিনি, আমি বলছি খেজুরও খান, খেজুরের সাথে সাথে বড়ইও খান, দুটো একসাথে মিশিয়ে মিশিয়ে খান। এখন বোঝার চেষ্টা করেন যে কোনো কাজে বরকত হচ্ছে না, তো বরকত হচ্ছে না এই কারণ হলো যে যেখানে কি ওলি আল্লাহ শাস্তি পাচ্ছে, শাস্তি চাচ্ছে, এগুলো সব অরিজিনাল ওলি আল্লাহ না, সব ভুয়া ওলি আল্লাহ, ভণ্ড ওলি আল্লাহ। তো সেই ভণ্ড ওলি আল্লাহরা যদি ব্যবসার সাথে জড়িত থাকে, সিন্ডিকেশনের সাথে জড়িত থাকে, আপনি সেখানে আউটপুট আসবে কী করে? ফলে এই রমজানের মাসে, পবিত্র সিয়াম সাধনার মাসে যা হবার তাই হচ্ছে, প্রতিটি পণ্য দাম বেড়ে গিয়েছে এবং অবস্থা ভেদে সেই দাম উঠানামা করছে, যেখানে সরবরাহ বেশি সেখানে কমে যাচ্ছে, ব্যবসায়ীদের লস হচ্ছে, আবার যেখানে সরবরাহ কম সেখানে ব্যবসায়ীরা গলা কাটা আচরণ করছে, এবং সরকারের যারা লোকজন রয়েছে তারা আঙ্গুল চুষছে, কেউ কেউ বলার চেষ্টা করছেন যে না এবার হলো না, এইবার হলো না, কিন্তু আগামীবার আর ছাড়বো না, আগামীবার নিয়ন্ত্রণ করে ছাড়বো, এই ধরনের কথাবার্তাও কিন্তু অনেকে বলার চেষ্টা করছে। কিন্তু আমার বক্তব্যটা হলো যে আলটিমেটলি তো মরতে হবে আপনাদের সবাইকে, এবং কিয়ামতের ময়দানে কী জবাব দিবেন? হযরত উমর যদি ঝরঝর করে অঝরে কেঁদে থাকেন এই ভয়ে যে তার রাজত্বে একটা কুকুর যদি না খেয়ে মরে, তার জন্য কিয়ামতের ময়দানে তাকে জবাবদিহি করতে হবে, এখন বিপদের মধ্যে তিনি পড়েছেন, এই চিন্তায় থরথর করে তিনি কাঁপতেন, তিনি পাগলের মতো তিনি ঘুরে বেড়াতেন দিনে এবং রাতে মানুষের দুঃখ এবং কষ্ট দেখার জন্য, এবং ঠিক সেইভাবে চলতেন, সেইভাবে ঘুমাতেন, এটা রীতিমতো কাব্য হয়ে আছে রাজনীতির ইতিহাসে, রাষ্ট্রশাসনের ইতিহাসে। তো সেই হযরত উমর একটি কুকুরের মৃত্যুর কথা চিন্তা করে, না খেয়ে থাকার কথা চিন্তা করে থরথর করে কাঁপেন, আর এই বাংলায় সাধারণ মানুষ না খেয়ে আছে, তার মুখের গ্রাস কেড়ে নেওয়া হচ্ছে, তার ভোটাধিকার হরণ করা হচ্ছে, তার অর্থ সম্পদ প্রিয় যে জিনিসগুলো আছে সব তছনছ করে দেওয়া হচ্ছে, আর সবার শেষে তার যে বিশ্বাস এবং ভালোবাসার যে জায়গা সেই জায়গাটাও একেবারে বিনষ্ট করে দেওয়া হচ্ছে। এই পবিত্র মাহে রমজান একটা মাস, মানুষ একটু চিনি চায়, সরকার যে পরিমাণ টাকা বিদ্যুৎ খাতে ভর্তুকি দেয় তার কিছু টাকা সেখান থেকে এনে পুরো এই মাসে যদি বলা হয় যে রাস্তার পাশে চিনির কারখানা করে দিলাম, মাগনা চিনি খাও, বিশ্বাস করেন এই বাঙালি এক মাসে চেষ্টা করেও তারা 5,000 কোটি টাকার চিনি খেতে পারবে না, 5,000 কোটিও লাগবে না, 1,000 কোটি টাকার চিনি বাঙালি এক মাসে খেতে পারবে না। এক একজনকে যদি আপনি 20 কেজি করে প্রতি ফ্যামিলিতে মাগনা চিনি দিয়ে দেন সরকারের পক্ষ থেকে, আপনি এই যে ভর্তুকির নাম করে এত টাকা দিচ্ছেন, আপনি এত টাকা লুটপাট হয়ে যাচ্ছে, এত টাকা ড্রেন আউট হচ্ছে, এত টাকা সিস্টেম লস হচ্ছে, আপনি যদি সরকার বলতে যে না আমরা পার ফ্যামিলিতে, সরকারের পার ফ্যামিলিতে রেশনিং করে একেবারে 5 কেজি করে খেজুর এই রোজার মাসে চলে যাবে, তো 5 কেজি করে যদি খেজুর 1,000 টাকা করে ধরেন, 1,000 করে ধরেন একটা ফ্যামিলিতে 5 জন যদি থাকে, তাহলে এই বাংলাদেশে কতটা ফ্যামিলি আছে, কতটা ফ্যামিলিতে আছে, তো সেখানে যদি 2 কোটি ফ্যামিলি থাকে, সেই 2 কোটি ফ্যামিলিতে যদি আপনি 1,000 টাকা করে ভর্তুকি দেন খেজুরে এই মাসে, কত আসে? 2,000 কোটি টাকা আসে মাত্র, সমস্ত খেজুরের ব্যবসা বন্ধ হয়ে যাবে, সিন্ডিকেশন বন্ধ হয়ে যাবে, এবং এই 2,000 কোটি টাকার বিনিময়ে সরকার 20,000 কোটি টাকা রক্ষা করতে পারবে। অথচ দেখেন এক মানে সরকারের পিছে পিছে ঘুরে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঘুরে একটা ছবি তুলেছে প্রধানমন্ত্রীর সাথে, ছবিটা দেখাইয়া কোন ব্যাংক থেকে কোন বদমাশে দেখা গেল যে 2,000 কোটি টাকা নিয়ে চলে গেছে, কোনো নামগন্ধ নাই। তো এরকম আপনি 1,000 কোটি টাকার চিনি পুরো মাগনা দিলে খাওয়াতে পারবে না, 2,000 কোটি টাকার খেজুর খাওয়াতে পারবে না, 10 কেজি করে খেজুর দিলে। আপনি যদি খেজুরের পরিবর্তে আরও কিছু দিতে চান যে না ঠিক আছে আমি প্রতিটা গরিব পরিবারে গরু মাংস দেবো, 5 কেজি করে গরু মাংস দেবো, 2,500 টাকা করে খরচ যাবে 5 কেজি করে গরু মাংস, প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের শুধু থাকতে হবে, শুধু এসে বলবে যে আমি জাকাত প্রার্থী, এরকম একটা থাকবে যে আমি জাকাত গ্রহণ করার উপযুক্ত, এরকম দরিদ্র মানুষকে রোজার মাসের জন্য 5 কেজি দেওয়া হবে, কোনো ধনী যাবে না সেখানে, রাস্তার পাশে শুধু বলে দেন দেন যে আমি জাকাত প্রার্থী, জাকাত গ্রহণ করার উপযুক্ত গরু মাংস দিয়ে দেন। কয় টাকা লাগে, তেল লাগে কয় টাকা লাগে, খুব বেশি লাগে না। রোজার মাসে সরকার সাকলে যদি 10,000 কোটি টাকা সে ভর্তুকি দেয়,
তাহলে এই পুরো সিন্ডিকেশন থেকে শুরু করে সমস্ত জিনিসগুলো বন্ধ হয়ে যাবে, মানুষের মধ্যে একটা বিস্ময়কর প্রতিভা সৃষ্টি হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনাদের কাছে কথা দিলাম, কোনোদিন যদি আমাকে রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ শিখরে পৌঁছায়, কথা দিলাম ইনশাল্লাহ আমি এই 10,000 কোটি টাকা রোজার মাসে রাষ্ট্রীয় খাত থেকে ভর্তুকি দেব, এবং জনগণের মধ্যে সেটি রোজার এক মাস আগে আমি ইনশাল্লাহ পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন আর হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।